আপনি কি অনেক ব্যস্ত থাকেন সব সময় অফিসের কাজে? তা তো একটু থাকি, কেন বলুন তো? ব্যস্ত থাকলেও আপনাকে প্রতি মাসে অন্তত 3-4 দিন বের করতে হবে। তা নয় করলাম কেন? কারণ আমার ঘোরাঘুরি করার অনেক শখ। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, অথচ আমার কিছুই দেখা হয়নি। আমার কাছে পারমিশন নিতে গেলে বলে বিয়ের পরে বরের সাথে করিস। সুতরাং বুঝতেই পারছেন দায়িত্ব কিন্তু আপনার। তাহলে বিয়ে হচ্ছে আমাদের, এটা শিওর? জানি না। হানিমুনে যাবো কক্সবাজার সমুদ্র দেখতে, তারপর যাব পাহাড়ে বান্দরবান, তারপর সিলেট, তারপর সোজা কুয়াকাটা, সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে, এরপর ছুটি পেলে মেঘের দেশ সাজেক। আমি কিন্তু শিওর না বিয়েটা হচ্ছে কি। তাহলে কি করার, সব প্ল্যান বাদ, চলুন বাড়ি ফিরে যাক। না শুনেন, কক্সবাজার পরে যাব, আগে যাব সাজেক, আমার পাহাড় বেশি পছন্দ। ওকে ওকে না, কিছু বলবেন? ঢাকার ট্রেনটা কখন আসবে? ঢাকার ট্রেন এখনো খবর হয় নাই, একটু লেট আছে। আপনি এখনো রেগে আছেন আমার উপর? আমাকে বলছেন? এখানে তো আপনি ছাড়া আমার ধারে কাছে আর কেউ নেই। দৃষ্টি তো বইয়ের দিকে, ভাবলাম বইকে জিজ্ঞেস করছেন কিনা। জি, কিন্তু কখনো কি দেখেছেন বই জবাব দেয়? জবাব তো আপনিই দেবেন। না, আমি রেগে নেই। আপনার সাথে আবার দেখা হবে ভাবিনি। দেখা তো হতেই পারত, কিভাবে দেখা হবে সেটা একটা ব্যাপার ছিল। এভাবে গভীর রাতে রেল স্টেশনে দেখা হবে সেটাও তো ভাবেনি। কেমন আছেন? আমি ভালোই আছি। আপনার সাথে শেষবার যখন দেখা হয়েছিল আপনি বলেছিলেন আউটবুক পড়েন না, এখন দেখছি হুমায়ুন আহমেদের বই পড়ছেন। গল্পের বই পড়া আর সিনেমা দেখা আপনার শখ ছিল, ধন্যবাদ এই শখটা আমার দিকে ট্রান্সফার করার জন্য। যাচ্ছেন কোথায়? ট্রেন যেখানে নিয়ে যাবে। আপনি রেগে আছেন আমার উপর, বোঝা যায়। সেই ঘটনার পর আমার মনে হয়েছে আপনাকে সরি বলা উচিত। বিয়ে করেছেন? না, বিয়ে করলে সেশন একা দেখতেন না। আমি তো বিবাহিত, কিন্তু আমি তো স্টেশন একা। কাজে বিবাহিত হওয়ার সাথে স্টেশনে একা থাকার সম্পর্ক আছে এরকম মনে করার কোনো কারণ নেই। বিয়ে করেননি কেন? কাউকে পছন্দ হয়নি?
পছন্দ করা জিনিসটা বাদ দিয়ে দিয়েছি। একটু বসুন, একটু হেঁটে আসি। শোনো আব্বা, মেয়েটাকে আমি দেখেছি, খুবই চমৎকার একটা মেয়ে। আমার তানভীর খুব সহজ সরল ছেলে, একদম না দেখে না শুনে একটা মেয়েকে তো আমি আনতে পারবো না। পাত্রী তো আর অর্ডার দিয়ে তৈরি করতে পারবা না, সবসময় তানভীরের বগল দবা করে রাখছো। তোমার যা অবস্থা, না জানি বিয়ের পর তানভীর আর তার বইয়ের রুমে থাকা না শুরু করো। তা কি সব আজে বাজে কথা বলিস তুই? এই মেয়েকে তানভীরের পছন্দ হবেই, একবার শুধু তাদের দেখা করার ব্যবস্থা করো। কথা বলবে মুরব্বীরা, আর আমার হ্যাঁ বলা মানেই তানভীরের হ্যাঁ। তুমি হ্যাঁ হ্যাঁ করতে করতে কয়েকশো দাওয়াত খাওয়া হয়ে গেছে আমাদের, এবার তাদের একসাথে দেখা করাইয়া দাও, বসাইয়া দাও, ওরা একজন আরেকজনকে পছন্দ করুক। আপনি এখানে আগে এসেছেন? আমি শুনেছি ওদের মমনা কি খুব ভালো। আমি শুনেছি, তবে মম আমার অত ভালো লাগে না। আচ্ছা, আমার মম পছন্দ। আপনার কি খেতে কি করতে ভালো লাগে? ওভাবে তো ভেবে দেখিনি, ভেবে বলতে হবে। আপনার আপনার কি কি করতে ভালো লাগে? আমার আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে। আপনার প্রিয় সিনেমা কোনটা? কিছু মনে করবেন না, আমি তেমন একটা সিনেমা দেখি না। দেখেন, খেলবেন? হ্যাঁ, বাচ্চাদেরকে দেখি, বাচ্চাদের কাণ্ড কারখানা আমার খুব ভালো লাগে। ওদের মধ্যে কোনো জটিলতা নেই, কোনো ভান নেই। আপনার মধ্যে একটা বাচ্চা সুলভ ব্যাপার আছে। আমাকে বাচ্চা বললেন? কখন বললাম? আমার ট্রেন আসতে এখনো 2 ঘন্টা বাকি, স্টেশন মাস্টারের কাছ থেকে খবর নিলাম। আপনার এই স্টেশনে একা ভয় লাগছে না? লাগছে, লাগছে বলেই তো আপনার সাথে এসে এখানে বসলাম। আবার না হলে আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছা ছিল না, যদিও সংশয় হচ্ছিল আপনার পাশে এসে বসবো কি না, বলা তো যায় না। আপনি কি নাকি বলে বসেন, কিন্তু আপনি মানুষ ভালো, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি আমি মানুষ ভালো, শুধু আমি না, আমার বাবাও মানুষ ভালো, আমার মা একটু শৃঙ্খলা পছন্দ করেন, তো উনিও মানুষ ভালো। সমস্যা হচ্ছে এই অতি ভালো মানুষদের সাথে অন্যের অত ভালো থাকে। আমি জানতাম আপনি কিছু না কিছু শোনাবেন, আমি আপনাকে বিরক্ত করব না, সরি, কিছু মনে করবেন না।
বলো মা। কই তুই, ট্রেনে উঠিসনি? আওয়াজ পাই না কেন? উঠবো, ট্রেন লেট আজকে। স্টেশনে একা বসে আছিস? আর লোক পাবো কই, একা আসি, একাই তো থাকবো। তোর জন্য একটা শার্ট কিনেছি, কাল একটা মেয়ে দেখতে যাবো তোকে নিয়ে। তোমাকে না বলেছি মা, আমি বিয়ে করবো না, শুধু শুধু মেয়ে দেখে বেড়া বেড়া। একটা মেয়ের বাসায় যাও, তারা রান্না টান্না করে, তারপর তার একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকে। এইভাবে মানুষের এক্সপেকটেশনের অন্যায় সুবিধা নাও ঠিক না। তুই কি সারা জীবন একা থাকবি? আজীবন তো একাই ছিলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে মিশতে দিয়েছো স্কুল লাইফে, কলেজ লাইফে? ইউনিভার্সিটিতে পড়তাম তখনও তুমি কে নামিয়ে দিয়ে আসতে, বন্ধুরা হাসাহাসি করতো। মা, আমি এই জীবনে কখনো তোমার অবাধ্য হইনি। এখন একটু আমার নিজেকে নিয়ে নিজের সিদ্ধান্ত নিতে দাও। তোমার একটা ছোট ছেলে আছে, ও দেদারসে দুনিয়ার মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি ওকে বিয়ে দাও। এসব প্রেম প্রেম করা মেয়ে আমার পছন্দ না। সেটা তোমার ছোট ছেলেকে বুঝিয়েছ? আর তোমার যদি একটা মেয়ে থাকতো, সে প্রেম করলে তখন? তানভীর, তুই আজকে একটু বেশি কটু কথা বলছিস, হয়েছে কি? কিছু না, আমি রাখছি এখন। না আপনার মা ফোন করেছিল সকালে। আচ্ছা, কি বললেন? আমি বুঝতে পারছি না আপনি হাসবেন কিনা, তবে আমি হেসেছি। আমাকে দেখে রাখতে বলেছে, তাই তো? এটা কোনো কথা বলেন তো। এর জবাব আমার কাছে নেই। আমার মার ধারণা, আমি যদি লিফটে উঠি অ্যাক্সিডেন্ট হয়ে লিফট ভেঙে পড়ব, যদি কোনো গাছে নিচ দিয়ে যাই গাছের ডাল ভেঙে মাথায় পড়ব। এগুলো মায়েদের ভালোবাসা। অতিরিক্ত ভালোবাসা মাঝে মাঝে যন্ত্রণারও কারণ হয়। নিজের যেদিন সন্তান হবে সেদিন বুঝতে পারবেন। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে আপনার মত কি? যার কপালে যে আছে সে তার সাথে জুড়বে, সেটা অ্যারেঞ্জ হোক সেটা অ্যাফেয়ার। আমাকে খুঁজছেন? জি, আপনার এখানে একা থাকা ঠিক হবে না, আপনি স্টেশন মাস্টার রুমে গিয়ে বসেন। এই স্টেশন মাস্টার আর কারিনা কাপুরের সিনেমা স্টেশন মাস্টারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিছু মনে করবেন না, আমি কথা বুঝতে পারছি না। আপনি তো আমার সিনেমা দেখেন না, ভুলে গিয়েছিলাম। সিনেমা একটা ডায়লগ আছে, এভাবে স্টেশনে আটকা পড়ে, কারিনা কাপুরকে স্টেশন মাস্টার বলে, একা মেয়ে খোলা সিন্দুকের মতো। একা ছেলে কি খোলা বন্দুকের মতো? অনেকদিন পর এভাবে জোরে হাসলাম, আপনি মানুষটা মজার। কেউ ভালো ছাত্র হলে গম্ভীর হবে, তার সেন্স অফ হিউমার কম থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। এই জগতের অনেক জ্ঞানী ব্যক্তিদের সেন্স অফ হিউমার ভালো ছিল, কিন্তু সেটা যত্রতত্র প্রয়োগ তারা করত। যারা যত্রতত্র সেন্স অফ হিউমার প্রয়োগ করে তাদেরকে বলে ফাতরা। আপনি এখন রেগে আছেন আমার উপর, মাফ করে দিন। কি মনে হয়, কিছুটা রাগ করার অধিকার আমার আছে কিনা? পুরোটাই আছে। আপনার জায়গায় আমি হলে আর এভাবে পাশে এসে দাঁড়ালে ধাক্কা মেরে ফেলে দিতাম। চা মচা। আপনার মা কেমন আছেন? আছেন, ডায়াবেটিস, নিয়মিত ইনসুলিন নেন, আর প্রতি মাসে আমাকে নিয়ে একবার মেয়ে দেখতেছেন।
সেটাই তো স্বাভাবিক না সেটা স্বাভাবিক না উনি আমার মা উনি আমার ভালো চাবেন এটা আমি বুঝি মা বাবারও ভুল করে আপনার ব্যাপারে ওনারা ভুল করেছে আপনার ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত ঠিক ছিল না ভুগতে হয়েছে আমাকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমি হাসির পাত্র হয়েছি বিয়ে করবেন না সেটা শুরুতে বলে দিলেই হতো দেখা করার পর বিয়ের কার্ড ছাপানোর পর লোকজন দাওয়াত দেওয়ার পর ধীর দিন কেউ পালিয়ে যায় আমি সত্যিই দুঃখিত আমাকে একটা রং চা দেন আমাকে একটা রচা রচা নাই রং চা আছে আপনি যেটাকে রং চা বলছেন সেটাই রচা ইংরেজিতে র মানে হচ্ছে কাঁচা শুধু লিকার দেওয়াকে র চা বলে বুঝলেন চাচা আপনি চা বানান উনি অনেক জ্ঞানী মানুষ আপনি আগে চা বানান তারপর ওনার কথা শুনুন ঠিক আছে ঠিক আছে বিরিয়ানি না খিচুড়ি এখন কোনটাই খাবো না কোনটা পছন্দ মনে হয় খিচুড়ি চা না কফি একটাও না ছেলে বাবু না মেয়ে বাবু অবশ্যই মেয়ে বাবু আমার ধারণা আমাদের একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে বাবু হবে আমাদের সরি সরি বলার মতো কিছু হয়নি সত্যি আপনি যে ভীষণ দুষ্ট কি বাসায় জানেন জানানোর ইচ্ছা নেই দুই বছর তো অনেক সময় বিয়ে করেননি কেন সংসার কেমন যাচ্ছে ভালো বেশ ভালো বাচ্চা কাচ্চা এখনো না দুজনই ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত আর ঘোরাঘুরি দুজনে মিলে করতে যান সময় কই তন্ময় অফিসের কাজ নিয়ে অনেক বিজি কেন আপনার বিয়ের পরে ঘোরাঘুরি শখ ছিল সব শখ কি আর পূরণ হয় মানুষের আপনারও তো মেয়ে বাবু শখ ছিল অথচ এখনো বিয়ে করলেন না আপনি কি অনেক ব্যস্ত থাকেন সবসময় অফিসের কাজে তা তো একটু থাকে কেন বলুন ব্যস্ত থাকলেও আপনাকে প্রতি মাসে অন্তত 3-4 দিন বের করতে হবে তা নয় করলাম কেন কারণ আমার ঘোরাঘুরি করার অনেক শখ আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে অথচ আমার কিছুই দেখা হয়নি আমার কাছে পারমিশন নিতে গেলে বলে বিয়ের পরে বরের সাথে করিস সুতরাং বুঝতেই পারছেন দায়িত্ব কিন্তু আপনার তাহলে বিয়ে হচ্ছে আমাদের এটা শিওর জানি না হানিমুনে যাবো কক্সবাজার সমুদ্র দেখতে তারপর যাবো পাহাড়ে বান্দরবান তারপর সিলেট তারপর সোজা কুয়াকাটা সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে এরপর ছুটি পেলে মেঘের দেশ সাজেক আমি কিন্তু শিওর না বিয়েটা হচ্ছে কিনা তাহলে কি করার
সব প্ল্যান বাদ। চলুন বাড়ি ফিরে যাক। না শুনেন, কক্সবাজার পরে যাব, আগে যাব সাজেকে, আমার পাহাড় বেশি পছন্দ। ওকে ওকে ডান। আপনার বায়োডাটা বাসায় সবাই খুব পছন্দ করেছিল, আপনার রেজাল্ট ভালো, বড় চাকরি করেন। রেজাল্ট ভালো হবে, মেয়ে তো ঠিকই বিয়ে না করে চলে গেল। আসলে সমস্যা তো ছিল, আমাকে শুরুতে বলে দিলেই হতো। খামাখা পরিবারের সবার সামনে হাসির পাত্র করার দরকার ছিল না, তা সহজ ছিল না। আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আচ্ছা আমাকে না বলতে পারেন, আমার মাকেই বলে দিতে। ওনাকে ভয় লাগতো আমার, ওনাকে দেখলেই মনে হয় সারাক্ষণ রেগে থাকেন, ভয়েই আর বলি না কিছু। আচ্ছা উনি যখন রেগে যান, দূরে কোনো আগ্নেয়গিরিতে কি অগ্ন্যুৎপাত ঘটে সাবুর মতো? কি বলেন এগুলো, অগ্ন্যুৎপাত সাবু? ও আচ্ছা চাচা চৌধুরী, ছোটবেলা যেটা কমিক্স পড়েছি। নুসরাত, আমার মনে হয় কি তুমি লালটা না পরে যদি গোলাপিটা পরো তাহলে তোমাকে খুব ভালো মানাবে। ইশরাত আপুর বিয়েতে তো আপু গোলাপি শাড়ি পরেছিল, আর আমার ছোটবেলা থেকে লাল শাড়ি পরে বউ সাজার শখ। জি খালাম্মা, ওর লাল পছন্দের জন্যে আমি গোলাপি পরেছিলাম। তোমাদের জেনারেশনের প্রবলেমটা কি জানো, তোমরা যেটাকে পছন্দ করো আর যেটা ভালো মনে করো সেটাই মনে করো ঠিক। মা আমার মনে হয় নুসরাতকে লাল শাড়িতেই মানাবে। তুই থাম, তুই কি বুঝিস, এর আগে কখনো বিয়ে শাড়ি কিনেছিস? আমার কি মনে জানো, আমরা দুটো শাড়ি নিলি তো হয়, তুমি গোলাপিটা পরলে লালটা নুসরাত পরলো, তুমি একটু বিয়ের শাড়ি দিলা। মা পরিস্থিতির শিকার মনে করে আমাকে ক্ষমা করবেন, খুব মিষ্টি একটা মেয়ের সাথে আপনার বিয়ে হবে দেখবেন, যার জন্য আরেকবার আপনি লাল শাড়ি কিনবেন। আমি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না আপনার, অঙ্ক টঙ্কও জানি না, প্রমাণ দেখাতে পারবো না। আমার ট্রেন মনে হয় এখনই চলে আসবে। আর বেশি সময় বাকি নেই। আপনি ট্রেনের খবর নিয়েছেন? আরো ঘন্টাখানেক লাগবে।
আচ্ছা আপনার বড় বোন কেমন আছে? ভালোই আছে, বাচ্চা বড় হচ্ছে, সুখের সংসার। শেষ যেবার উনি আমাকে কল দিয়েছিলেন সে কলটা ছিল আমার জীবনের সব থেকে কষ্টদায়ক। এক মিনিট না, নুসরতের আপু ফোন দিয়েছে, বলি। হ্যাঁ আপু, কিছুক্ষণের মধ্যে বেরোবো আমরা। তানভীর, এই কথাটা আমি কিভাবে বলবো তোমাকে? কি হয়েছে আপু? নুসরত পালিয়ে গেছে। কি বলছেন আপনি? তন্ময়ের সাথে। আমাদের কি আবার দেখা হবে? হয়তো হবে, হয়তো হবে না, কে জানে। কোনো এক রাতে, কোনো এক স্টেশনে আবার হয়তো আমি আর আপনি ট্রেনের জন্য অপেক্ষা করব। একসময় ট্রেনও আসবে, আমরা ট্রেনে উঠব। আজকের মতো সেদিনও আমার আর আপনার ট্রেন আলাদা, গন্তব্য আলাদা, শুধু স্টেশনে কাটানো মুহূর্তগুলো এক। আপনি কোথায় যাচ্ছেন জানতে পারি? বান্ধবীর বিয়েতে আসি, ভালো থাকবেন। তানভীর, তোর সাথে আমার একটু কথা ছিল। ওই একই প্রসঙ্গ ছাড়া অন্য কিছু থাকলে বলো। ওই প্রসঙ্গ নিয়েই কথা বলবো। তুই আমার বড় ছেলে, এতদিন পর্যন্ত তোকে আমি আগলে রেখেছি। এখন আমার বয়স হচ্ছে, এখন তোকে আগলে রাখার জন্য একজন মানুষ দরকার। এতদিন অনেক রাগ করে তোর সাথে আমি এই কথা বলেছি, কিন্তু এখন খুব ভালো করে, খুব আদর করে বলছি বাবা। তুই আর অমত করিস না বাবা। তুই মায়ের অন্যটুকু রাখ, বিয়ে কর। ঠিক আছে, তুমি দেখো। সত্যি বলছিস? হুম। তাহলে মন খারাপ করে বলছিস কেন? হাসি মুখে বল। ঠিক আছে মা, তুমি দেখো। ঠিক আছে, চাক। স্যার, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনার মতো এরকম আন্তরিক কেউ না থাকলে এই কাজটা এত সহজ হইতো না স্যার। ঠিক আছে, আপনাকে এত কিছু বলতে হবে না। না স্যার, না, আমার বলতে দেন স্যার। আমার স্যার আবেগ ভেতর থেকে বেরোয় আসতেছে স্যার। এই যে সার্ভিসে এত এত মানুষ আছে, এই সবাই যদি স্যার আপনার মতো হইতো না স্যার, দেশটা এখন অন্যরকম থাকতো স্যার। আপনি হচ্ছেন স্যার গরিবের মশিউ। আপনি কি গরিব? আপনার একটা কাজ আটকেছিল, সেটা ছুটিয়ে দিলাম, ইটস ওকে। স্যার, মিসেসকে আমার সালাম দিবেন স্যার, দরকার হয় বাসায় গিয়ে সালাম দিয়ে আসবো। মিসেস নেই, আর থাকলেও বাসায় গিয়ে সালাম দিতে হতো না। স্যার, আমি তো জানতাম আপনি ম্যারিড স্যার। বুঝলাম না, কিভাবে জানলেন? আমরা কি পূর্ব পরিচিত? সরি স্যার, আজ আসি স্যার। না, দাঁড়ান, বসুন, আপনি আর এক কাপ চা খান। স্যার, আসলে
স্যার হইছে কি ওই একটু বেশি বেশি কথা বলি তো স্যার, এই কারণে অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ি স্যার। বলতে পারেন স্যার এটা আমার জিনগত সমস্যা স্যার। আপনাকে বেশি কথা বলতে হবে না, আমি যা জিজ্ঞেস করছি তা বললেই হবে। আপনি কিভাবে জানলেন আমি ম্যারিড, কে বলেছে? স্যার একবার হয়েছে কি জানেন স্যার, বাইরে ঘোরাঘুরি করতেছি, আব্বা হঠাৎ করে ফোন দিলেন, যে মুরাদ তুই কই? আমি বললাম আব্বা আমি তো অমুক জায়গায় আছি, একটা জিলাপির দোকানের সামনে। এই যে জিলাপির দোকানের কথাটা বললাম না, এটা বলার কিন্তু কোনো দরকার ছিল না স্যার। আব্বার হচ্ছে ডায়াবেটিস, সে আবার জিলাপির নাম শুনলে না খেয়ে থাকতে পারে না। আমারে বললো যে আসার সময় 250 গ্রাম জিলাপি নিয়ে আসিস, বোঝেন অবস্থা স্যার। বুঝেছি, আপনি আর কাপ চা খান, আর আমার এখানে জিলাপি পাওয়া যায়, খাবেন? না থাক স্যার, অন্য একদিন স্যার, আজ আসি স্যার। বসুন, আমি পুলিশ না, এটা রিমান্ড সেলও না, তো অস্থির হচ্ছেন কেন? এক মিনিট, রাসেল রাসেল এসো স্যার, এই 2 কাপ নাও, আর নিচে থেকে জিলাপি নিয়ে আসো 250 গ্রাম, আরও 2 কাপ চা। আমার একবার বিয়ে ঠিক হয়েছিল, খুব ধুমধাম করে আয়োজন হয়েছিল, এই ব্যাপার নিয়ে আলোচনা করতে আমি একদম পছন্দ করি না, সবাই ফিসফাস করে আমি বুঝি। আপনি কেন জানতে চাইলেন মিসেস কেমন আছে, ব্যাপারটা আমি একটু বিরক্ত হলো আমি জানতে চাই। স্যার নুসরাতের সাথে আপনার বিয়ে হয় নাই? আপনি নুসরাতকে চেনেন? জি স্যার, আমরা স্যার ইউনিভার্সিটির ফ্রেন্ড স্যার। আচ্ছা, তাহলে তো আপনার তন্ময়ের ফ্রেন্ড। জি স্যার। তন্ময় নুসরাত কেমন আছে, সংসার কেমন চলছে, কোথায় থাকে? সংসার মানে স্যার, ওদের তো বিয়ে হয়নি স্যার, ওরা তো ওই যে ইউনিভার্সিটি থার্ড ইয়ারে থাকতেই তো ওদের ব্রেকআপ হয়ে যায় স্যার, এরপর তো স্যার একজন আর একজনের মুখ দেখা দেখিও নাই। আর আমি তো জানতাম নুসরাতের বিয়ে ঠিক হয়েছে, আর ইউনিভার্সিটি শেষ করার পর তো স্যার ও আর কারোর সাথে যোগাযোগও রাখে নাই, এটুকুই জানতাম স্যার। আমার মিসেস কেমন আছে কেন জানতে চাইলেন? একটা বিয়ের কার্ড দেখছিলাম স্যার, আমাদের কাউরে তো দাওয়াত টাওয়াত দেয় নাই, আমাদের কাউরে তো দাওয়াত টাওয়াত দেয় নাই, আমাদের এক বান্ধবীরে দাওয়াত দিছিল স্যার। ওই কার্ডে যে পাত্রের নামটা দেখছিলাম স্যার, তার নামটা এখনো স্পষ্ট মাথার মধ্যে আছে স্যার, কাউসার আহমেদ তানভীর। তিনি কি করতেন তাও জানি, আপনার এখানে কাজের সুবাদে আসার পরে আপনার কার্ড দেখা আন্দাজ করলাম আপনিই সেই ব্যক্তি। নুসরাত আর তন্ময় বিয়ে করে নাই, আমি তো জানতাম নুসরাত তন্ময়ের সাথে আছে। না স্যার। নুসরাতের বড় বোনকে আপনি চেনেন? জি স্যার। আচ্ছা প্লিজ, উনি কোথায় থাকে আপনি জানেন? এখন জানি না, তবে স্যার জানিয়ে দিতে পারবো স্যার। আমাকে জেনে জানাবেন, ওনার নাম কি জানো? স্যার যেই মেয়ের নাম নুসরাত তার বোনের নাম ইশরাত, এটাই নিয়ম স্যার। আমার এক কাজিন আছে নাম সজীব, ওর ভাইয়ের নাম আবার রাজীব, আবার আমার এক বন্ধু আছে নাম রাজীব, ওর ভাইয়ের নাম সজীব। আপনার নাম মুরাদ, আপনার ভাইয়ের নাম কি গরাদ? কি যে বলেন স্যার, আমার ভাইয়ের নাম মাহফুজ। আপনি ইশরাত আপার নাম্বার আমাকে দিবেন। আর শুনেন, বেশি কথা বললে আয়ু কমে যায়, এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে নাকি শুধুই বাণী, এটা দয়া করে জেনে নেবেন, আপনার জানার দরকার আছে।
অনেক বছর পর দেখা হলো আপনার সঙ্গে। হ্যাঁ, যা হয়েছে এটা সবার জন্যই অপ্রত্যাশিত। দুঃখিত আমরা। না না, আমি সেটা মনে করিয়ে দিতে আসিনি। তুমি বসো, আমি চা নিয়ে আসি। মিথ্যা বলেছিলেন কেন সেদিন? কোন মিথ্যে? আপনি জানেন? আমি জানি না। প্লিজ, প্লিজ। তুমি যখন এত করে জানতে চাইছো তখন বলি, বিয়ের আগে নুসরাত অসুস্থ হয়ে পড়েছিল, মনে আছে? সেটা তো সেরেও গিয়েছিল। সেরে গেলেও টেস্টের রিপোর্টে একটা খারাপ বিষয় আসে। আরে ডাক্তার কি না কি বলেছে, ভুলও তো হতে পারে। তুই কাঁদিস না তো। আচ্ছা এক কাজ কর, দেখি রিপোর্টটা আমাকে দে, আমি এটার ছবি তুলে শিলাকে পাঠাই। আমার বন্ধু অনেক বড় গাইনি বিশেষজ্ঞ, চিনিস তো তুই। আরে কিচ্ছু হবে না, তুই এত চিন্তা করিস না, রিপোর্ট তো অনেক সময় ভুলও হয়, আর শিলাকে তো সব পাঠিয়ে দিয়েছি, ও নিশ্চয়ই জানাবে। দোস্ত আমি রোগী দেখছি, শেষ করে তোকে কল দিচ্ছি। আর রিপোর্ট দেখলাম, ঠিক আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এক্ষেত্রে বাচ্চা হতে একটু প্রবলেম হয়, অনেকের আবার অনেক দেরিও হয়। তোরা টেস্টগুলো আরেকবার করে দেখতে পারিস, আমি তোকে শেষ করে ডিটেলস জানাচ্ছি। টেস্ট করিয়েছিলেন আবার? হ্যাঁ, একই। পার্লারে যাবি না মানে? আমার বারবার মনে হচ্ছে বিয়েটা করা ঠিক হচ্ছে না, একটা মানুষকে ঠকানো, তার জীবনটা অসম্পূর্ণ করে দেওয়া ঠিক না। ঠিক বেঠিক বলে কিছু নেই, তুই বেশি ভাবছিস, জীবনে মিরাকল ঘটতে পারে, আর এটার ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে, আল্লাহ চাইলে তো সবই সম্ভব। মিরাকলের আশায়, ভালো হবার আশায় আমি তো এটা করতে পারি না। তানভীরের বাচ্চা কাচ্চা অনেক পছন্দ, রাস্তায় দেখলেই তাকিয়ে থাকে। যা তাহলে বলে দে। না আপু, এ কথাও বলা যাবে না, এ কথা জানলে উনি অনেক কষ্ট পাবে, কিন্তু বিয়ে ঠিকই করবে, উনি আমার কথাই বেশি ভাববে। তাহলে করবিটা কি? নুসরাত এখন কোথায় আছে? আলোরে চিঠি আসে।
চিঠি এসে দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাননি। টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে সোজা ঢাকা চলে যান। রাত 11টায় ট্রেন আছে। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? এই ব্যবহারটা আসলে আমার বোনের সাথে করা উচিত ছিল, কিন্তু তাকে তো আর কাছে পাচ্ছি না। সত্য কখনো চাপা থাকে না, আজ না হলেও কখনো না কখনো জানতাম। এত ভালো কেন নুসরাত? তাড়াতাড়ি খেয়ে নিন, খেয়ে চলে যান। আপনি নিজে অনেক কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পারছি। একবার আপনাকে পাইনি আমি, জীবন আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, এবার হারাতে পারব না। জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না, যারা অনেক ভাগ্যবান শুধু তাদেরই দেয়। বাস্তবতা আর আবেগি কথা এক না। আপনার মেয়ে বাবুর শখ পূরণ হবে কিভাবে? এই পৃথিবীতে অনেক বাচ্চা আছে যাদের বাবা মা নেই, তেমন কাউকে পেলেই হবে। বাচ্চাটাও বাবা মা পাবে, আমরাও বাচ্চা পাবো। বুদ্ধি কিন্তু খারাপ না। আর অনেক বাচ্চা বড় হওয়ার পর রসিকতা করে বলে বাপ মায়ের বিয়ে খেতে পারেনি, এই বাচ্চার কিন্তু সেই সমস্যা হবে। এমন সময় মানুষ এভাবে কথা বলে,
যা বলছেন বুঝে বলছেন? আপনি কি সিরিয়াস? আমি পুরোপুরি সিরিয়াস। শুধু বিয়ের কার্ড নতুন করে ছাপাবো না, আগের ছাপানো কিছু কপি এখন আমার বাসায় আছে, তারিখটা কলম দিয়ে কেটে নিচে সই করে দিচ্ছি। তোমার ওই মন যদি আমায় ভালোবাসে আধার শোধ